শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, পিতার নাম মৃত্যু বাহাউদ্দিন বিশ্বাস, মাতা ফুলজান বেগম, মৃত্যু গ্রাম বামনগ্রাম, পোস্ট গোপালপুর, উপজেলা লালপুর, জেলা নাটোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? ছাত্র ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। কোন স্কুলে? আমরা ভারতে প্রশিক্ষণের জন্য গেছিলাম আর কি। আমরা 4টা ছেলে প্রথমবার হয়ে গেছিলাম আর কি। আমি আব্দুর রশিদ, মোহাম্মদ লিয়াকত আলী, আব্দুল সামাদ, নাসির উদ্দিন। প্রথম ওখানে যা জলঙ্গে নামলাম, নামে ওখানে রাত্রে খাওয়া দাওয়া থাকলাম। পরের দিন হাঁটতে হাঁটতে কিছু গাড়ি ট্রাকে করে আলু টালু এইসব খাদ্য খাবার নিয়ে যাচ্ছিল। যা এই রাজশাহী জেলা সোজা আর কি, ওই ক্যাম্পটা নন্দীভিটা ক্যাম্প, ওখানে প্রথম ভর্তি হলাম। ভর্তি হওয়া কিছুদিন ট্রেনিং করার পর আমাদের লিগে গেল শেখপাড়া ক্যাম্পে। ওর পরে শেখপাড়া ক্যাম্পের পরে বলো হাই স্কুলে ইয়া যেতে হবে, ইয়ার পানি পেয়া বলে একটা ক্যাম্প। আমরা নিজেই জঙ্গল সাফ করে ওখানে ক্যাম্প করলাম। ক্যাম্প করে ওখানে দিনে 15 থাকার পরে আমার হাই ট্রেনিং লেগেলো বিহার প্রদেশ, বিহার চাকুলিয়া। ওখানে যারা হাই ট্রেনিং করে আসি, এই যে রূপ সাহেবের কথা বললো, ওনার ব্যাসে আমরা পার হয়ে আসলাম। পার হয়ে আসে আমরা আমার 40 জন মতো শামসুল কর্পোরাল বলে একটা লোক, আর্মি ম্যান আর কি, উনি পাকিস্তানতে চলে আসছিলো। ওনার সাথে সাজদার রহমান বলে ও ডিপুটি হিসাবে ছিল, আর উনি কমান্ডার হিসাবে আমাদের। ওনার ব্যাসে আমরা অপারেশন করছে। একটা উল্লেখযোগ্য ওই যে এখানে রামাগাড়ি হাট, এটা রামাগাড়ি হাটে আমরা ওখানে প্রায় 40 জন মতন লোক একটা বাড়ি ছিলাম। বাড়িতে বিভিন্ন বাড়িতে আসি তো হঠাৎ করি একটা বাড়িতে একটা ছেলে রফিকুল ইসলাম নাম ছিলাম, ওর নাম আসল নাম রঞ্জিত কুমার, কিন্তু ওর মন তো তাড়ি খাওয়া বসছিল। ওই কোথাও তিনি তাড়ি জোগাড় করে খায় একটু তাফালিং করতে লাগছে, আর রাজাকাররা জানতে পারছে। জানতে পার পর ওকে যা ক্যাম্পে নাটো যা ক্যাম্পে খবর দিছে যে এরকম এখানে সে মুক্তিযোদ্ধা আছে, আপনারা আর ঘিরাও করেন। তো গোটা গ্রামটাকে ঘিরে ফায়ারিং করতে তারছে, আমাদের ধরবে। এর মধ্যে আমরা এত ঘুমেছিলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। তখন আমরা ওখান থেকে ওই সোজা নদী আছে দয়রামপুর যে ক্যান্টনমেন্টটা খাদিরাবাদ, ওই ক্যান্টনমেন্টের ওখানে নদী, নদীর পাড়ে আমরা চলে গেছি আর কি।
নদীর পাড়ে যায় তারপর আমরা ফায়ার আরম্ভ করেছি, যে ওরা কোন দিকে আসে তখন তো আমরা আড়াল হয়ে গেছি নদীর এই কিনারে, মানে পজিশন পায়ে গেছি। তারপরে আমরা ওখান থেকে আমরা ফায়ার করতে তো ওরা মিলিটারি এক জায়গায় 13 জন মিলিটারি পজিশন নিয়েছিল, ওরা তো মেশিন গান সেট করে আমারে ফায়ার করছে। আমরা আমারে মারার জন্য চেষ্টা করছে, আমরা মরিনি, কিন্তু ওদের 3টা মিলিটারি মারা গেছিলো ওই দিন। মানে আমরা ফায়ার দিচ্ছি ওরা মারা গেছে, হলুদের হয়ে পজিশন হয়েছিল। পরে যখন উঠে যাতে লাগছে দেখলাম 3টা লোক 3 জনের ঘাড়ে কেলে পলাশ হয়ে গেছিলো। তারপর বিভিন্ন জায়গায় লালপুরের কথা বললো, ভাই সালামপুরের কথা বললো, ওইসব জায়গায় করেছি আমরা। বিলমারিয়াতে একটা অপারেশন করেছিলাম রাজাকার ক্যাম্প, ওখান থেকে কিছু অস্ত্রপাতি নিয়ে আমাদের সঙ্গে চলে আসছিলো, 4টা এলএমজি নিয়ে আসছিলো, আরও অস্ত্রপাতি নিয়ে আমাদের সঙ্গে 4টা রাজাকার চলে আসছিলো। শেখ হাসিনা আমাদের অনেক মানে উপকার করেছে এবং ওনার প্রশংসা করার সীমা নেই আর কি। তরুণ প্রজন্মকে আপনি কি বলবেন? তরুণ প্রজন্মদের এইসব ভাবে বলবো যে তারা তোরা ভালোভাবে চলবো, মানে সৎ হিসাবে চললেই তোরা উপকৃত হবো আর কি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।